জলকামানে থমকে গেল বিজেপির মিছিল। বিকাশ ভবন অভিযান ঘিরে বিধাননগরে তুল কালাম। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিজেপির যুব শাখার উদ্যোগ বিকাশ ভবন অভিযান। নেতৃত্বে ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাম। মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। করুণাময় থেকে বিকাশ ভবন যাওয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই জল কামান ব্যবহার করে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। বিজেপির এই অভিযানকে কটাক্ষ করেছে তৃণমূল। চাকরি বিক্রি করা হয়েছে লিটারেলি 14 লাখ 15 লাখ টাকা নিয়ে। অলরেডি গ্রামের লোকরা চিঠি লিখছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে যে 16 কোটি টাকা একজন বিধায়ক চাকরি দেওয়ার নাম করে খেয়েছে। আমি আপনাদের সামনে কতগুলো সফট কপি দিচ্ছি, যেখানে দেখা যাচ্ছে আমরা জানি না সেগুলো সত্যি না ফেক। সেখানে বিধায়করা তাদের লেটার প্যাডে নাম রোল নাম্বার লিখে পাঠিয়েছে শিক্ষামন্ত্রীর কাছে চাকরি দেওয়ার জন্য। চাকরি বিক্রি হচ্ছে শিক্ষকদের চাকরি। বাংলায় শিক্ষকদের সবসময় একটা সম্মান করা হয়। আমি নিজে এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম 2008 সালে। আমি জানি কত পড়াশুনো করতে হয় এসএসসি ক্র্যাক করতে গেলে। দিনে 8-9 ঘন্টা পড়তে হয়। বেকার ছেলেরা এইভাবে পড়ছে আর চাকরি তৃণমূল কংগ্রেসের নেতারা বিক্রি করছে। স্নান করতে এলেন নাকি? তাহলে বোঝা গেল না। চান টান করতে এসেছিলেন বোধহয়, প্রচণ্ড গরম পড়েছে তো, জানি না। কিন্তু হাইকোর্ট একের পর এক যে সিবিআই এনকোয়ারি অর্ডার দিয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেগুলো প্রত্যেকটাই তো ডিভিশন বেঞ্চ স্থগিত রেখেছেন এবং এগুলো সাবজুডিস ব্যাপার। আমরা আদালতের সঙ্গে সহযোগিতা করছি এবং আমরা সরকারিগতভাবে বলছি যে দোষীরা শাস্তি পেলে পাবে। কিন্তু সেখানে একটা স্বশাসিত সংস্থা, আবার বলছি দপ্তরের অধীন কিন্তু স্বশাসিত সংস্থা এসেছে, সেখানে কোথায় এত বড় সংস্থা রিজিওনাল, অমুক জেলায় কী হচ্ছে তমুক জেলায় কী হচ্ছে। বিজেপিতে আগে যারা আগে আমার দলে ছিলেন এবং বিজেপিতে গেছেন তাদের কেউ কেউ যুক্ত আছেন কি না আমরা তো চাইছি সেটা প্রমাণিত হোক। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম জড়াচ্ছে, ওই সব কথা বলে কোনো লাভ নেই। সুকান্তবাবুর আইডেন্টিটি ক্রাইসিস থেকে কয়েকজনকে মিলে গরমকালে উনি ওই ইয়ে ওই জল কামানে স্নান করতে গেছিলেন। সুকান্তবাবুরা বলছেন যে গণতন্ত্র জলে ভাসিয়ে দিয়েছে তৃণমূল সরকার। তো দিল্লিতে যখন হয়, যখন জল কামানটা চলে তখন কেমন লাগে? যখন দিল্লিতে বিজেপি সরকার যখন জনবিরোধী নীতির বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন যখন জল কামানটা ব্যবহার করে তখন লজ্জা করে না? তো কি করবে, সেখানে যা হওয়ার তাই হয়েছে। সুকান্তবাবু আমি আবারও বলছি উনি তার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, একটা হীনমন্যতায় ভুগছেন, কারণ ওনার জমানা মানে হার 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 গোহারা হচ্ছে একদম সব জায়গায়। আর দিলীপ ঘোষরা বলছে অযোগ্য, দিলীপ ঘোষরা বলছে অপরিণত লোকজন নেই, ফলে ওই 110 জন 120 জন 125 জন তাও আবার সব ওনাদের নিরাপত্তা কর্মী কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে সব মিলিয়ে রাস্তায় নেমেছেন। জানেন জল কামান আছে, একটু মানে গরমকালে ওখানে স্নান করিয়ে দেবে, গেছেন ওনাদের নিজেদের লড়াই। এর সঙ্গে আমি আবার বলছি যারা মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারিতে যুক্ত তারা আবার এখানে এসছে নাটক করতে।